প্রত্যেকই অবগত আছেন যে দুদিন আগে পরশুদিন মর্মান্তিক দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনায় একটি পরিবার তার সন্তানকে হারিয়েছে। আমরা সকলেই খুবই মর্মাহত শোকাহত। তৎক্ষণাৎ আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর নিয়েছেন, পরিবারের পাশে আছেন, তিনি তার বার্তা পাঠিয়েছেন এবং সর্বোপরি আমাদের দলের সকল নেতৃত্বরা এই পরিবারের পাশে আছেন। গতকাল সকাল থেকেই এলাকার বিধায়ক থেকে এলাকার মন্ত্রী থেকে শুরু করে রাজ্য নেতৃত্বরা, প্রাক্তন এমএলএ এবং এই এলাকার সকল নেতৃত্বরা তারা পাশে থেকে একটি সন্তান হারা পরিবারের পাশে যেভাবে সমবেদনা জানানোর প্রয়োজন হয় সেটা আমরা করেছি। গতকালই রাত্রিবেলা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই পরিবারের পাশে, এখন যে চলে গেছে তাকে তো আমরা ফিরে পাবো না, সম্ভবও নয়, কিন্তু একটা পরিবারের যে একটি সন্তান যে রোজগার করত, পরিবারের ধারক বাহক ছিল, পরিবারকে দেখাশোনা করার একটি সন্তান ছিল, তার কোল শূন্য হওয়ার ফলে পরিবারে যে শূন্যতা তৈরি হয়েছে সাময়িকভাবে আমাদের দল, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই এই পরিবারের পাশে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছিলেন এবং সর্বদা এই পরিবারের পাশে থাকার তিনি আশ্বাস দিয়েছেন। এবং সর্বতোভাবে আমাদের দল, তৃণমূল কংগ্রেস, আমাদের বিধায়ক সোহম চক্রবর্তী সহ এই জেলার সকল নেতৃত্বরা আমরা এই পরিবারের পাশে আছি। বর্তমানে আমাদের বিধায়ক এই পরিবারের পাশে এবং তার বাবা এবং তার সন্তান যে 11 বছরের একটি সন্তান রয়েছে তার হাতে আমাদের নেতার পাঠানো 5 লক্ষ টাকা সাময়িক সাহায্য তুলে দিচ্ছেন আমাদের বিধায়ক সোহম চক্রবর্তী। মাও আছেন, আজকে দলের নির্দেশে আপনি এলেন চণ্ডীপুরে, যে অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা নিহত হয়েছে তার পরিবার কাছে, মামাটি মানুষের সরকার নিয়ে আপনারা যে আবেদন নিয়ে এসেছিলেন তাদের বাড়ির পাশে কতটা থাকতে পারে? দেখুন, দলের নির্দেশ তো রয়েছে, কিন্তু এটা আমি বলবো না যে এটা নির্দেশ, এটা দলের না আন্তরিকতা বলবো, ঠিক আছে? কারণ নির্দেশটা একটা অন্য বার্তা বহন করে, আন্তরিকতাটা একটা অন্য মানে বোঝায়। তো সেই ক্ষেত্রে যে আন্তরিকতার ঊর্ধ্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে তিনি, প্রত্যেকটা মনে মনে প্রত্যেক মানুষের, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মুহূর্তে কালকে ঘন ঘন আমাদের সঙ্গে ফোনে তার কথা হতো। আপনারা জানেন তিনি তার নবজোয়ার কর্মসূচি নিয়ে ব্যস্ত, কিন্তু তার মধ্যেও প্রতি 1-2 মিনিট অন্তর অন্তর তিনি খোঁজ নিচ্ছিলেন যে কী অবস্থা, কী অবস্থা। তো সুতরাং মনটা বিচলিত হয়ে থাকে, এটাই তৃণমূল কংগ্রেসের বৈশিষ্ট্য, যে যে মানুষরা দিন রাত তৃণমূল কংগ্রেসেরকে এত নেতৃকে ভালোবাসেন তাদের প্রতি এটা দায়বদ্ধতা, তাদের প্রতি এটা সম্মান জ্ঞাপন। তো সুতরাং সেই মুহূর্তে আমরা প্রত্যেকেই আমরা দায়বদ্ধ সেই পরিবারের কাছে, কারণ এই পরিবারই আমারই বিধানসভার একটি একজন সদস্য বলবো, তো এনারও হয়তো ভোটটা পেয়ে আমি আজকে তাদের পরিবারের সদস্য হতে পেরেছি। তো শুধু তো ভোটের রাজনীতি নয়, উনি যে আমাকে সুযোগটা করে দিয়েছেন এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্যবোধ, এটা আমাদের শিক্ষা, যে একজন মানুষের বিপদের সময় তার পাশে থাকা। তো সুতরাং কারোর ভাই হয়ে, কারোর ছেলে হয়ে যদি আমরা প্রত্যেকে এখানে এসে তাদের সঙ্গে থাকতে পারি এটা আমাদের জীবনের প্রাপ্তি। তো আজকে সেটাই শুধুমাত্র কর্তব্যটা করতে এসেছি, আমাদের দায়িত্বটা পালন করতে এসেছি। আন্তরিকতার সঙ্গে আপনি যখন আজকে এলেন, সহ নেতৃত্বরা সবাই উপস্থিত হলেন, তার পাশাপাশি গতকাল উত্তরবঙ্গ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার এই যুবকের কথা মেনশন করছিলেন, নিশ্চয়ই। তাহলে আগামী দিনে এই পরিবারের পাশে কতটা থাকবেন বা আজকে কী বার্তা নিয়ে আসা? এটা এমন কিছু নয় যে আজকেই থাকলাম আর আগামী দিনে থাকবো না। এটা যেমন আমাদের পরিবারে যদি কেউ আত্মীয় স্বজন আমরা হারা হই, তো প্রতিটা দিন প্রত্যেকটা মুহূর্তে তো আমরা তাদের সঙ্গে যুক্ত থাকি, তো এটাও তো তাই, এটা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি। তো সুতরাং একজন আমার সদস্য গেছেন তাই বলে আজকে দেখতে এলাম কালকে আসবো না, এটা হতে পারে না, আমরা বারংবার আসবো, ঠিক আছে? এবং অবশ্যই এখানে যারা অঞ্চল নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে আমার বারবার করে বলা রয়েছে যে তারা কিন্তু যেন ডে টু ডে খবর নেয়, দিনে রাতে খবর নেয় যে তাদের অবস্থা কী,
এবং সর্বদা আমরা তো রয়েছি, আমরা আসা যাওয়া করব, কিন্তু প্রত্যেকটা মুহূর্তের খবর আমরা নেব অঞ্চল নেতৃত্বদের কাছে। তাই তাদের কাছেও আমাদের অনুরোধ এবং আবেদন যে আপনারা দিন রাত আসবেন তাদের অন্তত পরিবারের কাছে, তারা কী খাচ্ছে কী না করছে, তাদের শরীর কেমন আছে। কারণ দেখলেন ওনার যিনি মিসেস, যিনি মারা গেছেন ইশরাফুল খান, ওনার যিনি মিসেস উনি প্রায়ই কিন্তু অজ্ঞান হয়ে যাচ্ছেন। তো এই শোক তো ভোলা যায় না। তো বিশেষ করে একজন স্ত্রীর ক্ষেত্রে, একজন মায়ের ক্ষেত্রে আমরা হয়তো বলতে পারি, আমরা বুঝতে পারি, কিন্তু কী যাচ্ছে সেটা একমাত্র তারাই বুঝতে পারছেন, তারাই জানতে পারছেন। তো সুতরাং তাদের পাশে একজন পরিবারের সদস্য হিসেবে থেকে যেটুকু যে যতটা কর্তব্য আমরা সেটাই পালন করবো এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ। দলের পক্ষ থেকে অর্থ সাহায্য করলে? নিশ্চয়ই, দলের পক্ষ থেকে আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি 5 লক্ষ টাকা এই ফ্যামিলিকে দিলেন। ঠিক আছে, এটা তার মানে এই নয় যে ছেলে চলে গেছে তার পরিবর্তে এটা, কিন্তু ছেড়ে যাওয়ার সে ৫,০০০ কোটি টাকাও কিন্তু সেই জায়গাটা কিন্তু পূরণ করতে পারে না। এটা শুধুমাত্র আমাদের একটা প্রচেষ্টা যে একমাত্র ইশরাফুল খানই ছিলেন হচ্ছে এই পরিবারের রোজগার কর্তা। তো সুতরাং সেটা তো কোথাও বন্ধ, যে সেটা যেন পরিবারের ওপর ছাপ না পড়ে, সেটা যেন তার ছেলের ওপর ছাপ না পড়ে। তো সুতরাং তাদের যেন দিন কাটাতে কোনো দিন অসুবিধা না হয়, সেই মতো অসুবিধা না হয়, ৫ লাখ টাকা কোনো ম্যাটার করে না। কিন্তু তবুও আজকে এই টাকাটা দিয়ে আমরা তাদের পাশে আছি, আগামী দিনে প্রয়োজন পড়লে আমরা আমাদের প্রত্যেকের যতটুকু সমর্থ আছে আমরা দিয়ে তাদের পাশে থাকবো। গতকাল থেকে, গত পরশুদিন যে ঘটনাটা ঘটল, তারপরে গতকাল থেকে এখনও পর্যন্ত আপনারা লাগাতার প্রতিবাদ করছেন, কিন্তু বিয়ের আগেও বারংবার অভিযোগ উঠেছিল যেটা আসানসোল কাণ্ড হয়েছিল, তারপরে এখানে এখনও পর্যন্ত এই বিষয়টা নিয়ে বিরোধী দলের নেতার পক্ষ থেকে কোনো রকম মন্তব্য করা হলো না বা টুইট করা হলো না। এটা উদ্ধত, এক্স্যাক্টলি তাই। মানুষ তার গাড়িতে ধাক্কা লাগুক না লাগুক, একটা মানুষ, আমার দায়িত্ব যে একজন মানুষ হিসেবে আমি রাস্তায় চলতে গিয়ে দেখবো যে একজন মানুষ আহত হয়ে পড়ে রয়েছে, এটা তো আমার কর্তব্য। সবার ঊর্ধ্বে তো মানুষের মানবিকতাটা থাকবে, তো সেইখানে গিয়ে আমি মিনিমাম মানবিকতাটা পর্যন্ত পালন করলাম না, এত তার ঊর্ধ্বত। 140 নিয়ে উনি গাড়ি নিয়ে চলে যাচ্ছেন, আজকে ওনার পক্ষে তো বরঞ্চ আরও বেশি ইজি ছিল, ওনাকে তো সাধারণ মানুষের মতন রাস্তায় গাড়ি থামিয়ে একটু লিফট দাও করতে হতো না। ওনার তো নিজের এতগুলো গাড়ি ওই কনভয় 140-এ, যদি ওই সময় প্রাণটা নিয়ে যেত হয়তো আজকে তো ইশরাফুল খান বেঁচে থাকতো, আহত হয়ে থাকতো, বেঁচে তো থাকতো, বা অন্তত বেঁচে না থাকুক সেটা আল্লাহ ভগবানের উপর। কিন্তু একজন মানুষ হিসেবে তো তার প্রচেষ্টাটা করা দরকার ছিল, সেই প্রচেষ্টা কেন করলেন না? তার মানে দুর্ঘটনার রাস্তায় হতেই পারে, কিন্তু তার মানে এটাকে জেনে বুঝে আমি গাড়ি আবার ব্যাক করে নিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি একজন দোকানদার তাকে থ্রেট করা হচ্ছে, তোমার গাড়ি জ্বালিয়ে দেবো, তুমি কিছু দেখো নি, তোমার দোকান জ্বালিয়ে দেবো, এটা তো খুন ছাড়া আর কিছু বলা যায় না। তো সুতরাং তিনি তো এতদিন গদ্দার ছিলেন, মির্জাফর ছিলেন, আজকে তিনি খুনির রূপ নিয়ে নিয়েছেন। আপনাদের গতকাল থেকে এই প্রতিবাদ দেখে তিনি বলছেন লাশ নিয়ে রাজনীতি তিনি করেন? লাশ নিয়ে রাজনীতি আমরা করি না। যদি তিনি রাজনীতি না করতেন তাহলে উনি আর আজ অবধি, যেটা আপনি নিজে মুখে বললেন যে টুইটটা কোথায়, টুইটের দরকার নয়, উনি তো এর উপর দিয়ে যাতায়াত করেন, একটিবার আসতে পারলেন না যে তার পরিবারটা কেমন আছে, তার ছেলেটা 12 বছরের কেমন আছে, তার মা কেমন আছে, তার বাবা কেমন আছে, তার স্ত্রী কেমন আছে, এইটুকু তো খোঁজ তো নিলেন না। উনি তার ঊর্ধ্বতে রাজনীতি করছেন, ভগবান আছে, শুধু সময়ের অপেক্ষা। ফাঁকা করে যাও না। তুমি যাও, তুমি তো আসল। ফাঁকা করে দাও।
আরে পিছিয়ে দাঁড়ান, এটা তো বললাম একটু পিছিয়ে ভাই, পিছিয়ে গেলে সুন্দর হবে। আজকে সত্যি কাশ্যকতর ব্যাপার হয়ে গেছে, যার জন্য একটা খুব দুঃখজনক ব্যাপার। আজকের দিনে আমাদের এই এলাকার সম্মানীয় ব্লক সভাপতি শ্যাংসু বাবু, উনি আমাদের সঙ্গে সারাত্রি ছিলেন, থেকে উনি যে সহযোগিতা করছেন ওনাকে অশেষ ধন্যবাদ। তৎসহ আমাদের এই পার্শ্ববর্তী এলাকা মুকুলবাবু, ঘুষিয়া বাবাইয়া এবং পার্শ্ববর্তী গ্রামবাসীদেরকে নিয়ে যেভাবে আমাদের এই গরিব পরিবারের পেছনে সহযোগিতা করছে, অশেষ ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই, ভুলে গেছে আমার, প্রথমে ধন্যবাদ জানাই আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমার সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জি, সম্মান জানাই আমাদের এই চণ্ডীপুর এলাকার বিধায়ক শ্যাম চক্রবর্তী, সম্মান জানাই প্রাক্তন বিধায়ক অমিয়কান্ত ভট্টাচার্য মহাশয়, সম্মান জানাই আমাদের যুব নেতা সুপ্রকাশ গিরি মহাশয়, এবং তার সঙ্গে আমি যোগ করছি এই এলাকা চণ্ডীপুর এলাকা আন্দোলন যা করছে না আমরা আছি পাশে, এটা তার জন্য কোনো কিচ্ছু নেই, এটা আমাদের তরফ থেকে একটা প্রচেষ্টা, আপনি পাশে থাকুন, আমরা আছি সবসময়, সর্বদা সর্বদা আছি, যতদিন আমরা আছি তো আপনার সঙ্গে আছি, ঠিক নিশ্চিত হয়ে দেখা, একদম একদম একদম। আপনাদেরকে একটু সুস্থ থাকতে হবে, এটা অকল্পনীয়, মানে এটা তো ভাবা যায় না কখনো, এই শূন্যস্থান পূর্ণ হবে না, কিন্তু আপনাদেরকে একটু সুস্থ থাকতে হবে, অন্তত ওর দিকে চলে, ও এখন আপনাদের এই ঘরের আপনাদের সংসারে ফিরবে, এটা আপনাদের দায়িত্ব, ওকে সুরক্ষিত রাখার জন্য, ওকে ঠিকঠাক করে মানুষ করার জন্য, আমরা তো রয়েছি কিন্তু বাড়ির গুরুজন হিসেবে আপনারও সঙ্গে থাকবে, আপনারা নিজেরা সুস্থ থাকবে, তাই না? যাভাবে হোক প্রশাসন সরকার সব রকমভাবে চেষ্টা করছে, এর পেছনে যে মূল দায়ী তাকে কত তাড়াতাড়ি সেভাবে শাস্তি দেওয়া যায় সেই জন্য প্রশাসন রয়েছে, সর্বদা চেষ্টা করছে, স্বয়ং মুখ্যমন্ত্রী পর্যন্ত এই বিষয়টি নিয়ে বিচলিত, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচলিত, তার প্রতিনিধি হিসেবে আমরা এসেছি, আপনাদের সঙ্গে রয়েছি, কিন্তু সর্বোপরি আপনাদের নিজেদেরকে সুস্থ রাখুন,
মাটি মানুষের সরকার এগিয়ে এসেছে সব সময় আছে একদম একদম আমরা বারবার আসবো এসে খোঁজ নিয়ে যাবো এখানে যারা রয়েছেন এই অঞ্চলে যারা রয়েছেন তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তারা সর্বদা আপনাদের সবসময় খেয়াল রাখবে খোঁজ নেবে আর আমরা তো রয়েছি এটা বলার কোনো মানে কারণ নেই আমরা সবসময় রয়েছি কিন্তু আপনি কথা দিন আপনারা খাওয়া দাওয়া করবেন একটু সুস্থ থাকবেন আর এইভাবে যদি ভেঙে যান ওই যে বডি ওইভাবে ভেঙে যাচ্ছে স্বাভাবিক খুব স্বাভাবিক খুব স্বাভাবিক এই সমস্ত কিছু পূর্ণ হবে না একটু সুস্থ থাকলে ওর দিকে থাকবে আর কিছু ওর দিকে থাকবে ধন্যবাদ জানাই আপনাদেরকে এবং এই এলাকার হিন্দু মুসলিম সমস্ত ভাইরা যারা আজকে এই এলাকার একটা গরিব পরিবারের কাছে এসে দাঁড়িয়েছেন এবং সহযোগিতা করেছেন অশেষ অশেষ ধন্যবাদ যেহেতু আমার বাড়ি এই ব্লকে নয় আমি ভগবানপুর ব্লকের হ্যাঁ তার জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এলাকার সমস্ত নেতৃত্ববৃন্দ সমস্ত গ্রামবাসী কিছু নয় এটা আমাদের কর্তব্য অবশ্যই আপনার যে কর্তব্য দেখিয়েছেন একজন গরিব পরিবারকে আমাদের এই মা মাটি মানুষের সরকারের যে প্রতিনিধিরা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন যে এটা যদি আমাদের ভিতরে থাকে জানি যুগ যুগ ধরে এই সরকার আমাদের কাছেই থাকবে কারণ এই তো মা মাটি মানুষের সরকার যে মানুষের বাড়ি পর্যন্ত আসতে পারে একটা গরিব মানুষ ভ্যান চালক রিক্সা চালক এটাই হচ্ছে পার্থক্য যারা রথে উড়ে যায় যারা গাড়ি 140 চালিয়ে যায় দেখছি তো আজকে একজন দল বিরোধী দল নেতা একজন মানুষকে চাপিয়ে দিয়ে চলে গেল ওর কার্সি বোধ হলো না যে কমসে কম আমার তো পাইলটের গাড়িগুলো আছে গাড়িতে করে তাকে হসপিটালে দিই তবে তো দেশবাসী জানতো যে হ্যাঁ একটা কাজ করেছে মৃত্যু তার ছিল ভাগ্যে সে মারা গেছে ঠিক আছে এর জন্যই তো আমরা প্রতিবাদ করছি সমস্ত এইটার জন্যই তো আমাদের প্রতিবাদ যে আমাদের দুর্ঘটনা দুর্ঘটনা প্রতি সময় ঘটে ঘটতেও পারে কিন্তু একটা মানবিক দিক সেই দিকটা আমরা দেখতে পাই সেই জন্যই আমাদের প্রতিবাদ এটা জেনে বুঝে করা হলো এটা তো হসপিটালে নিয়ে যাওয়া হতো তারপরে পুরোটাই আল্লাহ ভগবান সে তো অবশ্যই কিন্তু একজন মানুষ হিসেবে আমাদের দায়িত্বটা বা আমাদের ক্ষমতাটা চেষ্টা অবধি থাকে অবশ্যই সেই চেষ্টাটা কেন করলাম না আপনারা ছুটি দিয়েছেন আমরা চেষ্টা করছি এই পরিবারের কাছে থাকার উনিও চেষ্টা করতে মানুষকে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাকে বাঁচাবার চেষ্টা করি কয়েক মাস আগে এইটাই তো যাচ্ছিলাম নিমতৌরি ওখানে দেখি একটা লোক পড়ে রয়েছে ঠিক আছে সাথে সাথে আমি ব্যাক করলাম নিয়ে গিয়ে হসপিটালে গেলাম আমি এসপিকে সাথে সাথে ফোন করলাম এসপি আপনি এ পাঠান পুলিশ পাঠান আমি তমলুকে যাচ্ছি সেই মুহূর্তে হয়েছে কেন তো বলছিলাম একটু খরচ করে